আপনার আমি মনে করেন যে টাকার ভিতরে যে বাচ্চাগুলো বিক্রি করব, ঠিক আছে, জি জি জি, তারপরে ক্যাশ অন ডেলিভারি থাকবে। আমার মনে হয় না যে এই টাকায় কেউ বাচ্চা বিক্রি করে ক্যাশ অন ডেলিভারিতে দিবে। আচ্ছা, মানে চ্যালেঞ্জ আর কি, এটা মানে এই সাইজের বাচ্চা অনুযায়ী সাইজ কোয়ালিটি, ঠিক আছে, দেখে নেওয়া লাগবে। কিন্তু সাইজ কোয়ালিটি মেইনটেইন করে দামটা কম, এটা হলে কিন্তু হবে না। আচ্ছা আচ্ছা, কোয়ালিটি মিলাই কিন্তু আমি দামটা বিশ্লেষণ করে নেওয়া লাগবে। আচ্ছা, তো আর আপনার খামারের নামটা একটু বলে দেন। আমার খামারের নাম জিয়াউর এগ্রো অ্যান্ড ডেরি। জিয়াউর এগ্রো অ্যান্ড ডেরি, আচ্ছা, আর এটার অবস্থানটা একটু বলে দিবেন। অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণকুলহাটের পূর্ব পাশে। আচ্ছা, তো আজকে যে গরুগুলো দেখাবো দর্শকদের উদ্দেশ্যে, ওইগুলো তো দর্শক সংগ্রহ করতে পারবে? এগুলো অবশ্যই সংগ্রহ করতে পারবে। কোয়ালিটির দিক দিয়ে মাশাআল্লাহ 100% কোয়ালিটিফুল বাচ্চা আছে এবং কালারফুল বাচ্চা। আপনি আপনিও জানেন, আপনার দর্শকও জানেন, কোয়ালিটি এবং কালার ছাড়া কিন্তু বাচ্চা কালেকশন করি না। আর মানে এর আগেও তো আপনি মানে অনলাইনেও বিক্রি করে সুযোগ সুবিধা দিয়েছেন দর্শকদের, তার পাশাপাশি অফলাইনে কিন্তু আপনার খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়া, এটা সবথেকে আমার কাছে উত্তম, ঠিক আছে। কারণ অনলাইনে কিন্তু অনেক প্রতারিত হচ্ছে মানুষ, কিন্তু অফলাইনে যে আমার খামারে সরাসরি যাবে তার কিন্তু প্রতারিত হওয়ার জায়গা নাই। হ্যাঁ, সে সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে। আচ্ছা ভাইয়া, তো যে কালেকশনগুলো আপনি করেছেন আমরা দর্শকদের উদ্দেশ্যে এক এক করে দেখানো শুরু করে দিই। চলেন দেখান। জিয়াউর ভাই, আমরা শুরুতে একটা সুন্দর ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ খুব সুন্দর গেট আপে দাঁড়িয়ে আছে। তো মূলত এটার জাতটাকে আগে বলবেন। এটা আপনার একটা 100 পিটের শাইওয়াল ষাঁড় বাচ্চা। 100 পিটের একটা শাইওয়াল জাতের ষাঁড় বাচ্চা। আচ্ছা, আনুমানিক বয়সটা ভাই কতদিন হবে? আনুমানিক বয়স হবে আপনার প্রায় 6.5 মাসের একটু উপরেই হবে। 6.5 মাসের উপরে? তো সেই ক্ষেত্রে গ্রোথটা মাশাআল্লাহ চমৎকার আসছে। এবং এর যে দাঁড়ানোর গেট আপ, আপনার বাচ্চার চেনার বৈশিষ্ট্যটা আপনি দেখেন যে শায়াল কিন্তু বললে শায়াল হবে না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওর ভিতরে কিন্তু শায়ালের বৈশিষ্ট্য থাকা লাগবে, গুণাগুণ থাকা লাগবে। আপনি যেমন দেখেন এই বাচ্চার মাথাটা দেখেন, আপনার হাতের কিন্তু এক বিদ্যাতে কিন্তু মাথাটা কিন্তু এনাফ, ঠিক আছে। তারপরে আপনার দেখেন গলার যে কম্বলটা আছে, ঠিক আছে, দেখেন কম্বলটা কিন্তু অনেক মোটা ঝুলানো কম্বল, দড়ির কারণে কিন্তু, হ্যাঁ, দড়িটা যদি খোলা থাকতো তাহলে ভালোভাবে বোঝা যেত। আর কিন্তু খুব শক্তিশালী গরু, ঠিক আছে। আপনার নাভির কম্বল, নাভিটা দেখেন যে ডাবল নাভি আছে কিনা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপর আমার গরুটা দেখেন, বডিটা দেখেন, ঠিক আছে। আসলে অনেক গরু কিন্তু আপনার মাজা কিন্তু ভাঙে যায়, হাড় কিন্তু বাড়ানো থাকে, ঠিক আছে। আমার গরুগুলো দেখবেন না, একদম গ্রোথ সম্পূর্ণ বাচ্চা আর কি। আর আমার যে গরুগুলো আছে, ঠিক আছে, ওগুলোকে আমি সবগুলোকে মনে করেন ভ্যাকসিন করাই দিই। আচ্ছা আচ্ছা, সাথে সাথে। আচ্ছা, তো এটা তো খামার উপযোগী ষাঁড় বাচ্চা, এগুলো আপনি 100% খামার উপযোগী। আচ্ছা ভাইয়া, তো এগুলো কি সিঙ্গেল দাম দিবেন নাকি? আমি তিনটা লটে রাখছি। আচ্ছা, তো তিনটা যে পাকিস্তানি আছে আর দুটো হচ্ছে আপনার শায়াল আছে। আচ্ছা, তো এটা আপনার ওই তিনটা লটের প্রথম বাচ্চা? জি, এটা প্রথম বাচ্চা। আচ্ছা, তো এবার আমরা দর্শকদের উদ্দেশ্যে তাহলে দ্বিতীয়টা দেখাই। হ্যাঁ দেখান ভাইয়া, সিরিয়ালের দুই নাম্বার। তো এইটার মূলত জাতটা কি? এটা আপনার পাকিস্তানি ব্রিডের রাতি শায়াল ষাঁড় বাচ্চা। পাকিস্তানি ব্রিডের রাতি শায়াল ষাঁড় বাচ্চা, এটাকে আবার অনেকে আপনার পাকড়া শায়ালও বলে। পাকড়া শায়ালও বলে থাকে। মাশালের সৌন্দর্যটা চমৎকার। এই সৌন্দর্যটা আপনার বিশেষ করে মুখটা দেখেন, মুখের যে সাপটা আছে, ঠিক আছে, দর্শকের মাথাটা যদি আপনারা দেখতে পাচ্ছেন, মাথাটা কিন্তু অনেক ছোট মাথা, দেখছেন মাথাটা আপনার অনেক ছোট মাথা, এবং এটা কিন্তু শান্ত সৃষ্ট রয়েছে। যে এরা শান্ত সৃষ্ট আছে, এগুলো আপনার শখিন গরু, তো এগুলো যারা শখ করে খামার করে তাদের জন্য আসলে এই গরুগুলো। আচ্ছা ভাই, এটার আনুমানিক বয়সটা কত? এখানে এমন কিন্তু এরকম সমস্যা নেই, ঠিক আছে। বাচ্চার মাজাটা দেখেন কত সুন্দর মাজা বাচ্চা, দর্শক পা গুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, পা চারটা কিন্তু আপনার অনেক মোটা মোটা। আচ্ছা, তো এটা মানে ওটার মতো খামার উপযোগী ষাঁড় বাচ্চা, যেগুলো আপনি যেগুলো গরুগুলো আমি দেখাই 100% কিন্তু খামার উপযোগী, একদম খামার উপযোগী ষাঁড় বাচ্চা। এগুলো কিন্তু আপনাদের অনেকে কিন্তু আপনাদের 50 এর লট দিয়ে বিক্রি করে। জি জি জি, 50 এর লট দিয়ে বিক্রি করলে কিন্তু হবে না ভাই, আসলে 50 এর লট ও কিন্তু নিয়েছে 5000 টা লাভ করবে, 2000 টা লাভ করবে, ঠিক আছে। জি জি জি, এর থেকে ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আসলে দর্শক কি মনে করে আমি জানি না, আমি যে টাকায় গরু বিক্রি করি মানে যে সীমিত দামে বিক্রি করি, এই সাইজের বাচ্চা আমার মনে হয় না যে কেউ এই টাকায় দিতে পারবে ভাই। আচ্ছা আচ্ছা, এটা আপনার লটের হচ্ছে দ্বিতীয় বাচ্চা, আমরা তিন নাম্বারটা একটু দেখাই দিই।
মানে কি বলবো এই 3 নাম্বার শার বাচ্চাটা আমরা দেখেন মাসে গা দিয়ে হচ্ছে মাসে তেল চোয়া পড়ছে ঠিক আছে যে যে কালারটা আছে আজ আচ্ছা ভাই এইটার বয়সটা কেমন হবে এটার বয়স হবে আপনার 6 মাস প্লাস 6 মাসে এত মানে উঁচা চওড়া লম্বা সব দিক থেকে গ্রোথ তো দেখছেন পারফেক্ট একটা বাচ্চা আপনার এই দেখেন এটা কিন্তু ন্যাস কিন্তু ইয়া ঠিক আছে এটা কিন্তু আপনার বড় কাজ মনে করেন ওই ন্যাসের সময় ওই তার কাটায় বাইদে মনে করেন এগুলো ছিড়ে যায় ঠিক আছে আচ্ছা আচ্ছা অনেক সময় অনেক গরু মনে করেন গাও ছিড়া থাকে মানে কাটা থাকে বুঝতে পারছেন মানে ঘষা লাগা থাকে ওইগুলো হয়তো তার কাটা থাকে তো ওইগুলো ধান যায় বাইরে আর এর কোমলটা তো মানে কি বলবো দড়ি থাকা অবস্থা তো ভালো হয় এখানে দেখেন দেখছেন এমনি আপনার কিন্তু ভাঁজ পড়ে গেছে দেখছেন এগুলো আমি সাইজে দিতে পারলে গা মনে করেন এগুলো সুন্দর দেখা যাবে আর মাথাটা তো ভাই একদম ছোট এক মোটের ভিতরে মানে মাথাটা আইটে যাবে ঠিক আছে এত ছোট মাথা মাশাআল্লাহ চুটটা দেখেন যে বাচ্চা চুটটা কত সুন্দর আসছে চুট মনে হচ্ছে চামড়াটা একটু চামড়াটাও কিন্তু অনেক সফট আছে বুঝছেন অনেক সফট আছে এগুলো তো এখন ধরেন যে এগুলো খামার উপযোগী বাচ্চা ঠিক আছে এগুলো তো চামড়া দেখা লাগবে না এগুলো কিন্তু এই তিনটাই বেশ মানে বয়স হিসাবে কিন্তু শক্তিশালী হয়েছে এগুলো যদি আপনাকে ছাড়ি দেওয়া যায় ঠিক আছে আপনি ধরে রাখতে পারবেন না আচ্ছা আচ্ছা এগুলো খুব শক্তিশালী করে তো ভাই এটা হচ্ছে আপনার মানে যে তিনটা লট থাকছে সেই তিনটা লটের শেষ বাচ্চা যেটা তিনটা লটের একটা শেষ বাচ্চা তো তিনটা লট একটা মানে রাতি সাইয়াল আর দুইটা ইন্ডিয়ান সাইয়াল এই তিনটার মানে দামটা আপনি একসঙ্গে বলতে চাইছিলেন কেমন কি দাম রাখছেন তিনটাকে একসঙ্গে নিলে আমি 57000 টাকা করে দাম রাখবো 57000 টাকা পিস পড়বে জি পার পিস 57000 টাকা আচ্ছা তো ভাই এখানে কি দরদাম করা যাবে না ভাই এখানে দরদামের কোনো জায়গা নেই এটা ফিক্সড ফিক্সড রেট জি আচ্ছা তো এই তিনটা সারের পরে যে আমরা গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো কি সার না এই দুটো আপনার বকনা আছে বকনা আছে বকনা আসলে মেয়ে বাচ্চা অনেকে বকন চেয়ে না অনেক জায়গায় আপনার দামরি বলে ঠিক আছে আপনার মেয়ে বকনা বলে ঠিক আছে তো অনেক জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আর কি নামে ডাকে এগুলাকে আচ্ছা তো ভাইয়া সিরিয়ালের 4 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি কানটা কত বড় এটা ইন্টারেস্টিং বিষয় আছে এটার কানটা ঠিক আছে এটা যে কান আপনার মনে করেন প্রায় আধ হাতের মতো এক হাতের কাছাকাছি কানটা দেখছেন কত বড় কান কান দেখেন তো গরুর মুখ ঢেকে হ্যাঁ মুখ ঢেকে যাচ্ছে তো ভাইয়া এর মূলত বয়সটা কতদিন হবে এটার বয়স হবে 9.5 মাস প্লাস 9.5 মাস প্লাস আর মূলত জাতটা কি বলে এটা জাতে আপনার নেপালি গির আর নেপালি গিরের সঙ্গে হয়তো বাহামার কিছুটা পার্সেন্ট আছে বাহামার কিছু নিবে সে ধরনের বিচার বিবেচনা করে নেবে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে আপনার বাচ্চার গলার কম্বলটা দেখছেন কত সুন্দর কম্বল এটা ছাড় দিলে পারে কিন্তু বোঝা যাবে ঠিক আছে দেখছেন জি 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 মানে কম্বল দেখছেন অনেক ঝুলানো কিন্তু কম্বল নাভি জায়গাটা তো দেখতে পাচ্ছি ডবল নাভি দেখেন বগন মাছ তো আপনার পোলানটা দেখানো লাগে তলাবাটটা দেখান যে কত বড় বড় তলাবাট মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আসলে এখনে মনে হয় যে মানে দুধ হয় আর কি আপনি সায়াল গরু কিন্তু দুধ হয় না খুব এই নেপালি গরুগুলো কিন্তু মোটামুটি একটা দুধ হয় এগুলো জাত উন্নয়নের জন্য প্লাস এগুলোতে কিছুটা হলো দুধ পাওয়া যায় আচ্ছা আচ্ছা আবার অনেকে দেখি মানে মানে মাংস উৎপাদনের জন্য কিন্তু এগুলো এগুলো ধান আপনি যারা নিবে যখন গৃহস্থ যারা আছে তারা ধান যে চার মাস ধান চার চার বিয়ানের ধান যেগুলো বাচ্চা দিবে ঠিক আছে চার বিয়ানের দুধ খাবে খাওয়ার পরে ধান যে যে বাচ্চাটা বাচ্চা তো বিক্রি করে দেবে তারপর যদি সে এগুলো গোস্ত লাগাতে চায় এগুলো ধান যে গোস্ত কিনবে তার 3 ডবল টাকা সে ঘুরত পাবে আর বাচ্চা যেগুলো পাবে ওগুলো পুরোটাই লাভ আচ্ছা ভাইয়া তো আমরা এটা দেখলাম 4 নাম্বার বাচ্চা এটার দামটা কেমন কি রাখছেন এটা আমি দাম রাখছি 75000 টাকা 75000 টাকা দাম রাখছেন জি আচ্ছা তো এখানে তো সামান্য কিছু কথা বলা যাবে না জি এখানে কথা বলা যাবে আচ্ছা তবে এমন না যে আমি পোষা মানে আকাশ পাতাল আপনি আছে 60000 বলবেন কি 55 বলবেন এমন না ঠিক আছে আমি একটা মোটামুটি এটা সামঞ্জস্য করে নিতে পারবে তো ভাইয়া শেষ বাচ্চা যেটা দেখতে পাচ্ছি মানে প্রিন্টটা অনেক সুন্দর যে এটা আপনার একটা পাকিস্তানি ব্রিডের বাচ্চা তো পাকিস্তানি ব্রিডের বাচ্চাগুলো আপনার প্রিন্টের দিক দিয়ে মাশাআল্লাহ খুব সুন্দর থাকে আর এর একটা যে দাঁড়ানোর একটা ভঙ্গি যে গিটা সেটা কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু আপনার রেডি বাচ্চা ভাই মানে রেডি বাচ্চা যেটা কিন্তু আপনার যে কোনো সময় হিটে চলে আসবে হ্যাঁ হিটে চলে আসবে থেকে 2 মাসের ভিতরে এটা হিটে চলে আসবে আশা করা যাচ্ছে আচ্ছা তার মানে তো বয়সটাও আনুমানিক মনে হয় 14 মাস নাকি 14 মাস না আপনার ধরে 12 মাস 12 মাস হয়তো মানে আইডিয়াটা আর কি মানে কারণ 14 মাসে তো আপনার হিট আসে জি 14 মাসে হিট চলে আসে হিট চলে আসে আচ্ছা আর এগুলো ধরেন আপনার জাত উন্নয়নের জন্য তো এগুলো খুব ভালো হবে জাত উন্নয়নের জন্য মানে দর্শক মানে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ দর্শক আসলে যে এই দড়িটা দেখতে পাচ্ছেন অনেক টাইট করেই কিন্তু বাঁধা তারপরেও কিন্তু কম্বলটা নিচে মানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটার উলানের জায়গাটা একটু দেখাই দিই উলান পালানটা দেখান ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর উলান পালান আছে দুটোর উলানের জায়গাটা মাশাআল্লাহ চমৎকার আসছে দেখছেন এবং এই সাইডের প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটারও ডবল নাভি আছে জি আসলে আমি তো মনে করেন সার গরুর কিনি ঠিক আছে তবে বকনা দুই একটা কিনি তো জাত মান দেখে আমি বকনা কেনার চেষ্টা করি যে দর্শকের আসলে ভালো লাগবে অনেক দর্শক আমার কাছে বকনা বাচ্চা চাই তো
সেই উদ্দেশ্যে আর কেনাগুলো কালেকশন করা। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া এটার কেমন কি দাম রাখছেন? এটার আমি দাম রাখছি 75,000 টাকা ভাই। এইটার দামটা রাখছেন 75,000 টাকা? একদমই সীমিত দাম আমার মনে হয় না। এই এই দুইটা, এই তিনটা হচ্ছে 57,000 করে, আর এই দুইটা 75,000 করে। 75,000 করে। আচ্ছা, এই দুটো যদি কেউ একসঙ্গে নেয় আমি 5,000 টাকা লেস করে দেবো। 5,000 টাকা আপনি লেস করে দিবেন? 5,000 টাকা লেস করে দেবো। আচ্ছা, তাহলে দুইটাতে দাম আসে কিরকম? 1,50,000 টাকা দাম আসে, 45,000 টাকা কমাই দেবো, 45,000 টাকা দাম। আচ্ছা আচ্ছা, তো এরপরে তো আর কথা বলা যাবে না, কারণ আপনার পক্ষ থেকে আপনি যথেষ্ট পরিমাণে রেসপন্স করছেন আর কি। এরপরে যদি কথা বলে ঠিক আছে, তারপরে এখানে সম্মানীয় করার জায়গা আছে যেটাতে কমানো যাবে, ঠিক আছে, আমি সেটা তো বলে দিছি। আর যেগুলো কমানো যাবে না একবারে, ওটা তো ধান যার কথা বলে লাভ নাই। আচ্ছা, তো ভাইয়া তো এই বর্তমানে এই পাঁচটা বাচ্চাই ছিল? যে পাঁচটা বাচ্চাই ছিল। আচ্ছা, তো নতুন দর্শক যারা আছে, এমনিতে আপনাকে চিনে, অনেক আগের থেকে প্রোগ্রাম করা হয় আপনার, তো নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিন। আমার নাম জিয়াউর রহমান জীবন, আমার বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুল হাটের পূর্ব পাশে, আমার বাসা এবং খামার একসঙ্গে। আচ্ছা, আর আমার ফোন নাম্বার 0175313-0260। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো সময় আমার সঙ্গে ভিডিও করে দেখে আপনার গরুগুলো যদি চাই যে হাইট মাইপি নেবে, ঠিক আছে, ইঞ্চি টেপ দিয়ে মাইপি দেখাই দেওয়া যাবে, তো দেখার দেওয়ার পরে ধান আপনার এগুলো ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে দেওয়া যাবে। আচ্ছা ভাইয়া, তো আর আপনার মোবাইল নাম্বারটা? আমার মোবাইল নাম্বার 0175313-0260। আচ্ছা, তো ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।